এই মুহূর্তে অবস্থান করছি পেঁয়াজের পাইকারি আড়তে, আড়ত বলতে কি হাটে। হাট থেকে আজকে বাজারদর জানিয়ে দেব, তবে আপনারা ভিডিও আগে শেয়ার করে দেন, বাজো এমবি খরচ করা বাদ দিয়ে ভিডিও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, অন্যরা যেন এই সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যায়। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে যে পেঁয়াজের ইয়েতে আছি, হাটে আছি, আসলে এই পেঁয়াজের হাট থেকে প্রচুর পরিমাণের পেঁয়াজ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে, যেমন ঢাকা তো যাচ্ছে মাস্ট বি, ঢাকা, তারপরে গাজীপুর, এদিকে নারায়ণগঞ্জ, এই রুটটা এখন বাদ দিলাম, এই রুটের পেঁয়াজের দাম সবচেয়ে বেশি। অন্য অন্য যে রুটগুলো রয়েছে সেসব রুটের পেঁয়াজের দামটা কিন্তু অনেক কম, মানে প্রতিমনে 300-400 টাকা কম। যেমন ময়মনসিংহ বলেন, জামালপুর বলেন, সিরাজগঞ্জ বলেন, টাঙ্গাইল বলেন, এদিকে যদি আমরা দেখি নাটোর বলেন, বগুড়া বলেন, এইসব জেলার পেঁয়াজের দামটা একটু কম, মানে এরা একটু কম খাউতি পেঁয়াজটাই বেশি কিনে, যেটা খাউতি বলা হয়। আর একদম বিগ সাইজের যে পেঁয়াজটা দর্শক, সেটা কিন্তু অন্য অন্য জেলায়, আমরা ঢাকা জেলায় যেটা, সেটা কিন্তু একদম বিগ সাইজের পেঁয়াজ আমরা জেনে থাকি। দর্শক, একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, প্রতিনিয়ত কিন্তু পেঁয়াজের বাজারদর উঠানামা করছে। যেমন আজকের বাজারে বিগ সাইজের পেঁয়াজের বাজারদর, ঢাকা পেঁয়াজের বাজারদর দেখেছি 4,400 টাকা পর্যন্ত প্রতিমন কেনা, মানে প্রতিমনের দাম রয়েছে 4,400 টাকা, এবং 200 টাকা খরচ রয়েছে। আপনারা তো জানেন যে প্রতিমনে 200 টাকা কিন্তু খরচ থাকে। এবং এদিকে এসে যদি আমরা দেখি পেঁয়াজের বাজার দরে, যেটা সর্বনিম্ন বাজার দেখেছি সেটা কিন্তু 3600, যেটা ছোট ছোট পেঁয়াজ, মানে খাওতিরও নিচ্ছে ফাটামাটা যেগুলো বলা হয় যায়। তবে চলতি বাজার কিন্তু 3800 থেকে শুরু করে সর্বোচ্চ 4400 টাকা, 3800 থেকে শুরু করে যেটা 3000 টাকা বা 4000 টাকা বাজার আছে, সেটা দামটা, সেটা হচ্ছে অন্য অন্য জেলায় যাবে, অন্য অন্য জেলায় যাবে, ইষ্ট দাম অন্য অন্য জেলায় যাবে সেই পেঁয়াজ। দর্শক, আমরা কিন্তু অন্য অন্য জেলাগামী যে পেঁয়াজ, সেটা কিন্তু আপনাদেরকে বাজার দরটা জানিয়ে দিচ্ছি প্রতিনিয়ত। দর্শক, আপনারা পেঁয়াজের বাজার আমরা দেখিয়েছি, রসুনের বাজার দরটা কেমন চলছে দর্শক, সেটা কিন্তু এখন জানাবো। রসুনের বাজার আজকের বাজারে আমরা সর্বোচ্চ দেখেছি মোটামুটি 6,000 থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত। আপেল সাইজের যে পেঁয়াজটা দর্শক, সেটা রসুনটা, সেটা দাম কিন্তু আজকে বৃদ্ধি আছে, সেটা দাম আজকে সর্বোচ্চ আমরা দেখেছি 6,000 থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 টাকা প্রতিমন পর্যন্ত। মানে 10,000 টাকা মানে বোঝেন 1-2 টাকা না রে ভাই, 10,000 টাকা প্রতি কেজি, 1 কেজি রসুনের দাম দাঁড়াচ্ছে 250 টাকা। দর্শক, রসুন এবং পেঁয়াজের বাজার দর আপনাদেরকে আজকে আমরা জানিয়ে দিচ্ছি, আপনারা একটু চেষ্টা করে আমাদের কমেন্টে জানিয়ে দিবেন যে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান। আপনারা কি বেশি বেশি পেঁয়াজের ভিডিও দেখতে চান, না বেশি বেশি রসুনের ভিডিও দেখতে চান, নাকি তেল সহ যে অন্য অন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে বাজার দরটা রয়েছে সেটাকে আপনারা দেখতে চান, একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। এতে করে আপনার এবং আমার, আমাদের কিন্তু উপকার আসবে, আমি ভিডিও দেবো আপনাদেরকে, আপনারা দেখবেন, যারা অনেক অডিয়েন্স রয়েছেন আমাদের, যারা দেখবেন। বিশেষ করে পেঁয়াজের বাজার দরটা যদি প্রতিনিয়ত আপডেট বাজার দেখতে চান, মানে 2 ঘন্টা আগের, 2 ঘন্টা পরে, 3 ঘন্টা পরে কি বাজার, আমরা কিন্তু সেই বাজারটা দিয়ে থাকি, মানে প্রতি 2 ঘন্টা পর পর আমরা একটা করে ভিডিও আপলোড দিয়ে আপনাদের মাঝে দেখিয়ে দিই যে বর্তমান সময়ে কেমন দরে পেঁয়াজ কিন্তু বেচা বিক্রি হচ্ছে। দর্শক বন্ধুরা, আমরা যে হাটে আড়তের চারপাশটা দেখালাম আপনাদেরকে, আমরা সুন্দর একটা হাটে আছে, আড়তে আছে, এবং আজকে বাজার দরটা জানিয়ে দিয়েছি। দর্শক, সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এতে করে আপনার এবং আমার কিন্তু দর্শক উপকার আসবে। কেমন দরে দর্শককে বেচা বিক্রি হচ্ছে দেশি সাইজের পেঁয়াজ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আপনারা চাইলে আমি যেটা বললাম ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন, এবং পেঁয়াজের ভিডিও দেখতে চাইলে আমাদের